আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করেছি হাঁসের মাংস। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে চলুন দেখি কিভাবে আমি রান্না করেছি মাংসটা। হাঁসটা খুব একটা বড় ছিল না, 1 কেজির থেকে একটু বেশি, আবার 1.5 কেজির থেকে কম দোকানি বলেছে আর কি। তো হাঁসের মাংসের মধ্যে কিন্তু পরিমাণের থেকে একটু বেশি লাগে পেঁয়াজ আর মশলা, তার কারণ একটু অন্য টাইপের একটু ঘ্রাণ থাকে তো হাঁসের, সেই জন্য একটু পেঁয়াজ আর মশলাটা বেশি দিলে সেই ঘ্রাণটা আর থাকে না, বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিলাম 3টা তেজপাতা মধ্যে দিয়ে কেটে, দিয়ে দিলাম দারুচিনি, 7-8টা এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 7-8টা লবঙ্গ। আর এখানে ফ্রোজেন আদা রসুন পেস্ট, তো পরিমাণ মতো মানে 2 টেবিল স্পুনের মতো আমি দিয়েছি আদা পেস্ট, 1.5 টেবিল স্পুনের মতো আমি দিয়েছি রসুন পেস্ট। এটা আমি চট জলদি রান্না করব। আমার ভিডিওতে অন্যরকম করে রান্না করাও আছে হাঁসের মাংস, তো এটা আমি হাতে মাখিয়ে মানে অন্যরকম একটা প্রসেসে করব আর কি, হাতে মাখিয়ে অল্প সময়ে। তো এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া, মনে হয় একটু ঝালই হবে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া, কারণ মশলার পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি যেহেতু হাঁস। আর 1 টিস্পুনের মতো দিচ্ছি আমি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো দিলাম আমি ভাজা জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা দিবেন তেল, আমি 1/2 কাপের মতো দিয়েছি, তার কারণ হাঁসের মাংসের মধ্যে কিন্তু এমনিতেও তেলের পরিমাণটা অনেক থাকে, রান্না করার পরে আপনারা দেখবেন অনেক তেল ভেসে উঠে কিন্তু, তো পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আর কি। তো এটাকে আমি হাতে মেখে নিব, বেশ ভালো মতো এটাকে মেখে আমি 1/2 ঘন্টার মতো রেখে দিব, সাথে সাথেই কিন্তু আমি রান্না করে ফেলব না। তো এখানে যে পাতিলে আমি রান্না করব সেই পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, তো আমি আগে ভুলে গিয়েছিলাম জয়ত্রী জায়ফল পাউডার দিতে, তো এখন 1/2 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম জয়ত্রী জায়ফলের পাউডার, এটা দিয়েও এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে দিব। রান্নাটা বসানোর 1/2 ঘন্টা খানেক পরে আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু একদমই পানি দিইনি, সে যে পেঁয়াজটা দিয়েছিলাম আর মাংস থেকেই আস্তে আস্তে পানিটা উপরে উঠেছে, বের হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল তেলও কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমি বেশ ভালো মতো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ সময় লাগে কিন্তু রান্না করতে, যেহেতু আমি মিডিয়ামের থেকে একটু লো হিটে বসিয়েছি, মানে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। অলমোস্ট ঘন্টাখানেক পরে মাংসটা একদমই সিদ্ধ হয়ে এসেছে, একদম কাছাকাছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে দিবেন না, কিন্তু আমার কন্যারা পছন্দ করে তো সেই জন্য আমি আলুটা দিয়েছি। আলু দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপরে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম ঝোলের পানি। অবশ্য ঝোলঝোলও রাখবো না, এটা ভুনা হয়ে যাবে ফাইনাল রান্নাটা হয়ে যাওয়ার পরে। এর মধ্যে আমি পোলাও রান্না করেছি, কুরমা রান্না করেছি, তারপরে আমার মেয়ে এদিক দিয়ে চিজ কেক বানিয়েছে, সব কিছু রান্না করা বানানো শেষ, রান্না করা শেষ, এর মধ্যে অলমোস্ট এখন হাঁসের মাংসটা তৈরি হয়ে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা একদমই শেষের দিকে, এখন আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আবারও যা করতে হয় ফাইনাল টাচ, হালকা একটু মানে 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া, যেটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রাখবো, তারপরেই তৈরি হয়ে যাবে হাঁসের ভুনা মাংস। তৈরি হয়ে গেল আমার ভুনা হাঁসের মাংস,
আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। আল্লাহ হাফেজ।